গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে। নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা দেখতে থাকো, আজকে রাখো এই বিল্ডিংটা গেছিলাম রয়্যাল ইন্টারলে, তো দেখাচ্ছি। আমি তো মহাবিপদে, কিন্তু তবুও কাজই করতে হবে আমাকে। আমার দুটো কাস্টমার সব বাইরে চলে যাবে, তার জন্য আজকে 18 তারিখ। তো রাখির আগের দিন আমাকে শেষ করতে হবে কাজটা। তো দেখো বাইরের অবস্থা। তো দেখো এই বিল্ডিংয়ে এসেছিলাম, আর এই যে সমুদ্র মধ্য দিয়ে আমি হেঁটে যাব। এখন যাব গ্রিন হাইটসে, যাই না কি করে যাব, এইভাবে হেঁটেই যেতে হবে আমাকে, বুঝলা। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পাচ্ছি না, তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, অলরেডি কাজ শেষ হয়ে গেছে, এখন গ্রিন হাইটস থেকে বেরাচ্ছি। এখানে এত বিজি হয়ে গেছিলাম, অন্য বিল্ডিং এ আইডিয়ালি যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো এখন তো সোজা বাড়ি যাচ্ছি, কালকেও বেরোবো না কাজে, কারণ বোন টোন আসবে। তো মঙ্গলবারে আবার ওই বাকি কাজগুলো করব। আর এখন আমি চিকেন নেব, দেখি কি কি বাজার করতে পারি, নিয়ে সেগুলো বাড়ি ঢুকব। তো চলো দেখি। আজকে তো সারা দিন বৃষ্টি, কি যে হালত হয়েছে আজকে। দেখো গ্রিন হাইটস এর অবস্থা, দেখো আজকে সারা দিন বৃষ্টি, এখন একটু ধরন দিয়েছে। এখন তো আমি একটু চিকেন ফিকেন নিয়ে বাড়ি যাবো, বাবা যেন আর বৃষ্টি হোস না আমি বাড়ি পৌঁছাই। গ্রিন হাইটস তো এখন এরকম লাগছে, জলে জল আর অন্যদের। দেখো চারিদিকে জল স্যাঁত স্যাঁতে হয়ে গেছে সারাদিন আজকে গ্রিন হাইটস বিল্ডিংয়ে। তো চলো এখন বাবলাতলায় যাবো আমি। তো দেখো বন্ধুরা এই রাস্তায় কত জল, এই যে 211 দিয়ে নেমে অ্যাপেলোর পাশ দিয়ে যে গলিটা দিয়ে ঢুকছো, ওই গলিটা দিয়ে আমি লালকুটিতে যাই। তো আর এখান দিয়ে দেখো এই হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের এখানেও জল। দেখো আইসক্রিমের দোকানে মনে হয় জল ঢুকে গেছে, মনে ভীষণ জল ঢুকে, আইসক্রিমের দোকানেও জল মনে হয়। হ্যাঁ আচ্ছা, তো এই যে যাচ্ছি, এইটুকু জল পেরালেই ব্যাস, তারপরে আর জল লাগবে না। এই যে অ্যাপেলের পাশে যে গলিটা, সেই গলিটা দিয়ে এই সরু রাস্তাটা, এই রাস্তাটাই মেন জল। তারপরে আর ওই দিকে আমার বাড়ির ওই দিকে যেতে আর জল নেই। ওই যে দেখো বাইকটা যাচ্ছে, ওই গাড়িটা দেখো দাঁড়িয়ে আছে, এই যে এসে পার হয়ে গেছি আমি, বাস সব রাস্তাগুলো জঘন্য রাস্তা, এরে বাপরে বাপ। এইদিকে দেখো, এই যে
দেখেছো এই ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাট হচ্ছে, আর রাস্তায় পুরো কাদা। তো ঠিক আছে, বাড়িয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, একটু শেয়ার করলাম যে জল ঠেঙিয়ে পার হয়ে এই হাতে আবার চিকেন নিয়েছি, 2 কিলো চিকেনও কিনেছি। চলো। তা বন্ধুরা, জাস্ট বাড়ি ফিরলাম, মোটামুটি সব কাজ কমপ্লিট করে বাজার ঘাটও সব করে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে বিরিয়ানি বানাবো, যার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। কিছুই নেই, দাদা যেহেতু বাড়ি নেই, ও তো সব বাজার ঘাট করে কিন্তু সে নেই, তো আমাকে তো অ্যারেঞ্জ করতে হবে। তো মোটামুটি চিকেন ফিকেন যা যা লাগে মোটামুটি নিয়ে এসেছি, শুধু চাল বাকি, বোনকে বলবো চালটা আনতে। আর সেই সকাল ধরো 8টায় বেরিয়েছি, এখন বাজে 8:30, তো মোটামুটি 12-13 ঘন্টা হয়ে গেল ডিউটি করে সেরে এলাম। তাও 2টো কাস্টমার বাদ চলে গেছে, ওটা মানডে টুয়েসডেতে করব, কালকে আর বেরোবো না। সারাদিন বৃষ্টি বাদলার মধ্যে দিয়ে কেটেছে, এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা জলের মধ্যে পেরিয়ে, আমাদের আর কোথাও জল নেই কিন্তু, শুধু লালকুটি থেকে ওই পর্যন্ত পুরো ঠিক, শুধু ওই অ্যাপেলের ওই গলিটা দিয়ে আসতে যেটুকু জল পেরাতে হয়। তো আমি তো বাবলাতলায় নেমেছিলাম, কিন্তু ওখানে তো চিকেনের দোকান বন্ধ, আবার ঘুরে আমার এই কি বলে ইয়ে বাজারে, লোকনাথ বাজারে আসতে হলো, ওখান থেকে চিকেন নিয়ে আসতে হলো। তো 2 কিলো চিকেন নিয়ে এসেছি, 2 কিলো চিকেন নিয়ে এসেছি। তারপর সকালে একটু নাস্তা বানাতে হবে, চাউমিন নিয়ে এসেছি 2 প্যাকেট, দেখো এই যে চাউমিন, এই যে চাউমিন। ডিম তো কালকেই নিয়ে এসেছিলাম, এই যে হচ্ছে সর্ষে, এই যে গুঁড়ো লঙ্কা, আর এই যে দই। মেন হচ্ছে এখন আমি এই দেখো চাউমিনের জন্য, আরে চাউমিন মশলাই নেই ওই দোকানে, তাই বলে আমি বললাম ম্যাগি মশলা অন্তত দাও। এই যে দই, এখন আমি চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখবো, বুঝেছো? আদা রসুন, ও মা সে রসুন নাই তো, এখন বোনকে বলে দেবো যা যা নাই সব আনার জন্য, ও এনে দেবে। আর এই যে চিকেন দেখাচ্ছি, এই দেখো 2 কিলো চিকেন নিয়ে এসেছি, এটাকে ভালো করে ধোবো, ভালো করে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। কিসের একটা আওয়াজ হলো, তো ঠিক আছে বন্ধুরা, সব কমপ্লিট করে স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে ডিনার করে তারপরে ঘরে ঢুকলাম। ছেলে দুপুরে বাড়ি আসেনি, খাইনি, তো কালকে ওই বাড়ির প্রসাদগুলো ছিল সেগুলো খেলাম, আর অল্প একটু ভাত খেলাম, আর ও ভাত তরকারি মাছের ঝোল ডাল ভাজা সব আছে, ওগুলো ছেলেকে খাওয়াবো। তো টাটা, আমার এইটুকু ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে, লাভ ইউ অল।